টাইগারদের হেড কোচ নিয়ে জটিলতা শেষ হয়েছে আগেই, এবার প্রশ্ন কে হচ্ছেন সহকারী কোচ। যদিও বাংলার ক্রিকেটে এই স্লটটা দেখা যায় কালে ভদ্রে, সবশেষ যেখানে দায়িত্ব পালন করেছিলেন সালাউদ্দিন খালেদ মাহমুদ সুজনরা। এবারও চান্ডিকা হাথুর সিংহের ডেপুটি হিসেবে দেখা যেতে পারে একজন বাংলাদেশিকেই। সূত্রের খবর, সে দৌড়ে সবার চাইতে এগিয়ে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত আফতাব আহমেদ। শুধু ঘরোয়া ক্রিকেটই নয়, ফ্রাঞ্চাইজি লিগেও দারুণ দক্ষতায় দলকে পরিচালিত করেছেন আফতাব। জানতে চাইলে সৌদি আরবে ওমরা করতে যাওয়ার আগে এ নিয়ে অপারেশনসকে সবুজ সংকেত দিয়েছেন টাইগারদের দুই ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানও। মার্চে শুরু হচ্ছে বিসিবির এইচপি ইউনিটের কার্যক্রম। আয়ারল্যান্ড সিরিজ শেষে যেখানে যোগ দেওয়ার কথা টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডনসের, তেমনটা হলে দু এক সিরিজের জন্য আফতাবের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি। এদিকে বোর্ডে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ানেরও। মূলত হাথুরুর চাওয়াতেই নাকি তার সঙ্গে আলাপ করছে বিসিবি, তবে আপাতত এইচপি ইউনিটের সঙ্গেই কাজ করার কথা তার। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। হেড কোচ চান্ডিকা হাথুর সিংহে বাংলাদেশে আসার জন্য ইতোমধ্যে ভিসার আবেদন করেছেন, তা পেয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই টাইগার ডেরায় যোগ দেবেন তিনি। হাথুরু দেশে আসার পরই নাকি ঘোষণা করা হবে ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল। বিপিএল শেষে ইংল্যান্ড সিরিজের জন্য বিশ্রামের খুব একটা সময় পাচ্ছেন না স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। খবর, ফেব্রুয়ারির 23 তারিখ থেকে এই সিরিজের জন্য কন্ডিশনিং ক্যাম্প শুরু করবেন টাইগাররা। মাহবুব ইমন, সময় সংবাদ।